এখন আজ হচ্ছে মহা অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী। এখন ভোর 5:30 বাজে, তো আজ ভোর ভোরই বেরিয়ে পড়েছি। বাড়ির কাছাকাছি কিছু প্যান্ডেল ছিল, সেটা দেখার বাকি ছিল। তো চলো ভিডিওটা তোমার স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এখন চলে এসেছি সন্তোষপুর লেক পল্লী। এখন আমরা চলে এসেছি সন্তোষপুর ত্রিকোণ পার্ক, মানে পাড়ার মধ্যেই। এটা কাছাকাছি ঠাকুরগুলো আর দেখা হয় না, মানে টাইম হয় না কাছাকাছি ঠাকুর দেখার। তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমরা ভেতরে দেখতে থাকো। নাকতলা উদয়ন সঙ্গের এবারের থিম হচ্ছে চলচ্চিত্র, অর্থাৎ চলমান চিত্র। এখানে মূলত তিনটি সময়ের কথা বলা হয়েছে, 1947, 1950 এবং 1971। পাশেই ছিল বস্তা বোঝাই করা একটি ট্রেন। যে সময় ভিটে মাটি ছেড়ে চলে আসতে হয়েছিল মানুষকে, মণ্ডপে ফুটে উঠেছে দেশভাগের যন্ত্রণা। দেবী দুর্গা তার 10টি হাত দিয়ে ভিটে মাটি হারা তার সন্তানদের আগলে রেখেছে। নাকতলা উদয়ন সংঘর পাশেই আর একটা প্যান্ডেল ছিল, সেটা হচ্ছে নাকতলা অরবিন্দু সংঘ।
ছোট এক চালার মধ্যে ভীষণই সুন্দর ছিল এই প্রতিমাটা। এখন এসছি গড়িয়া নবদুর্গা ঠাকুরটা দেখতে। নবদুর্গা বলতে আভিধানিকভাবে দেবী দুর্গার নয়টি রূপকে বোঝানো হয়। এই নয়টি রূপ হলো শৈলপুত্র, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিরাত্রি। আরও একবার সকালবেলা গিয়েছিলাম দেশপ্রিয় ঠাকুরটা দেখতে, কারণ আগের দিন ভিড়ের মধ্যে ঠিকমতো ভিডিও নিতে পারিনি, সেই কারণে আরও একবার এসেছি দেশপ্রিয় ঠাকুরটা দেখতে। এখন বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।